আসসালামু আলাইকুম, আমি আমিন সানজিদা, জান্নাত হ্যান্ডি ক্রাফট থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে শোপিসটি তৈরি করে দেখাবো। চলুন দেখে নিই এই শোপিসটি তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। আমি নিয়েছি সাদা কালার পুঁতি আর নীল কালার পুঁতি। সাদা কালার 100 গ্রাম লাগবে না, আর নীল কালারটাও পুরোটা 100 গ্রাম লাগবে না, 100 গ্রাম থেকে কম লাগবে। আর নিয়েছি 70 নম্বর রক সুতা। প্রথমে আমি একটি রক সুতা কেটে নিয়েছি। এখন বামে সুতার 6টি সাদা পুঁতি দিয়ে নিব। এবার ধানের সুতা দিয়ে বামে যে প্রথম পুঁতিটি আছে সে প্রথম পুঁতিটির ভিতর দিয়ে ঢুকে দিয়ে দুটি মাথা সমান করে দিয়ে ক্রস করে দিব। এখন 6টি ফুল হয়ে গেছে। এটার উপরে আমি আবার এক কোণে 5 ফুল করবো। এবার নীল কালার পুঁতি দিব, বামের সুতায় 4টি পুঁতি দিব। বামের সুতায় 4টি পুঁতি দিয়ে নিব। এবার ডানের সুতা দিয়ে ক্রস করে দেব। হয়ে গেল 1 কোণে 5 ফুল। আবার সামনে দিকে 1 প্রতি কোণ নিব। সুতা হলো এখন 2 প্রতি আর 3 প্রতি দিয়ে আবার 1 কোণে 5 ফুল করব। এভাবেই পুরোটা করে নিতে হবে 1 কোণে 5 ফুল। বিয়ার দেখুন, আমি পুরোটা করে নিয়েছি এবং লাস্টে প্রতিটি কোণে বাকি আছে। আমি লাস্টে প্রতিটি কোণে নিচ্ছি। এখন প্রথম যে ফুলটি যে করেছিলাম, সে প্রথম ফুলের প্রথম প্রতিটি কোণ নিতে হবে। প্রত্যেকটি রাউন্ড শেষে প্রথম ফুলের প্রথম প্রতিটি কোণ নিয়ে উপরে লাইনে যেতে হয়। এখন আমি এখানে 2টি নীল কালার পুঁতি দিয়ে 1 কোণে 5 ফুলের লাইনটি শেষ করব। এখানে এই যে রক সুতাটা আছে, এই রক সুতাটাকে এই প্রথম পুঁতির ভিতর দিয়ে এভাবে ঢুকে নিতে হবে। দেখুন ঠিক এরকম হবে। তারপর এই রক সুতাটাকে দিয়ে এভাবে ক্রস করে দিতে হবে। তাহলে পুঁতির যে লাইনটা করেছেন সেই লাইনটা মজবুত হবে। এবার আমি সামনের আরেক প্রতি কবর নিব। এখন সুতা হলো 2 পুঁতি। আমি এখন 2 কোণে 7 ফুল করব। এর জন্য বামে সুতায় 5টি পুঁতি দিয়ে নিতে হবে। ক্লোজ করে দিব। আবার সামনের দিকে 2 পুঁতি কোণ নিব। এখন সুতা আছে 3 পুঁতি। আমি আর 4টি পুঁতি দিয়ে 2 কোণে 7 ফুল করে নেব। এভাবে পুরো রাউন্ডটি করে নিতে হবে 2 কোণে 7 ফুল। বিয়ার্স দেখুন, 2 কোণে 7 লাইনটি পুরোটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি তার পরের লাইনে যাব। তার পরের লাইনে 2 কোণে 6 ফুল হবে। জন্য সামনের 1 প্রতি কোণ নিয়ে নিচ্ছি। সামনের 1 প্রতি কোণ নিয়ে নিচ্ছি। এখন হলো 2 প্রতি। এখন আমি নীল কালার প্রতি দিব। আবার 4টি নীল কালার প্রতি দিয়ে 2 কোণে 6 ফুল করব। আবার সামনের দিকে 1 প্রতি কোণ নিব।
এখন সুতার এলো 2 পুঁতি, আর 3 পুঁতি দিয়ে 1 কমনে 5-এর ফুল করব। একবার 2 কমনে 6, একবার 1 কমনে 5, পুরোটা এভাবে করে নিতে হবে। আবার সামনের দিকে 2 পুঁতি কমনই, সুতায় 3 পুঁতি দিয়ে 2 কমনে 6, আবার 1 কমনে 5, এভাবেই পুরো রাউন্ডটা করে নিতে হবে। ভিউয়ার্স দেখুন, আমি 2 কমনে 6 এবং 1 কমনে 5-এর 94টি কমপ্লিট করে নিয়েছি। এরপরের লাইনে যাব, এরপরের লাইন হবে শুধু 2 কমনে 6, 1টি পুঁতি কমন নিয়ে আছে সামনে, আর 1 পুঁতির মধ্যে আমি রকসাতে টুকি দিয়ে 2টি পুঁতি কমন নিয়ে নিলাম। এখন এখানে আবার সাদা পুঁতি দিব, বামে সুতায় 4টি পুঁতি দিয়ে নিতে হবে। আবার সামনে দিকে 2 পুঁতি কমন, এখন সুতার হলো 3 পুঁতি, আর 3 পুঁতি দিয়ে 2 কমনে 6 ফুল করতে হবে। এই রাউন্ডটি পুরাটি হবে 2 কমনে 6 ফুল। বিয়ার্স দেখুন, 2 কমনে 6 লাইন পুরোটি কমপ্লিট হয়ে গেছে। তারপর লাইনে যাবো, তারপর লাইনে হবে একবার 2 কমনে 6, তারপর 2 কমনে 5। প্রথমে আমি 2 কমনে 6 পুঁতি করে নিচ্ছি, 2টি পুঁতি কমনই, 4টি পুঁতি দিয়ে সাদা, আবার 2 পুঁতি কমন নিব, সুতরাং আছে 3 পুঁতি, আর 2 পুঁতি দিয়ে 2 কমনে 5-এর ফুল করব। এভাবে একবার হবে 2 কমনে 6, একবার হবে 2 কমনে 5। এভাবে পুরোটা করে নেব। বিয়ার্স দেখুন, আমার 2 কমনে 6 এবং 2 কমনে 5-এর লাইনটি কমপ্লিট হয়ে গেছে। এরপরের লাইনে যাব, এরপরের লাইনে হবে 3 কমনে 7-এর ফুল। আমি ডান দিক থেকে 1 পুঁতি কমন নিয়ে নিচ্ছি, আর বাম দিকে রকসুতা থেকে 1 পুঁতি কমন নিয়ে নিচ্ছি। 3 পুঁতি কমন, এখানে 3 কমনে 7-এর ফুল করব। বামে সুতায় আর 4টি পুঁতি দিব, আবার 3 পুঁতি কমন নিয়ে বামে সুতায় 3 পুঁতি দিয়ে আবার 3 কমনে 7-এর ফুল করব। এভাবেই পুরো রাউন্ডটি করে নিতে হবে 3 কমনে 7-এর ফুল। বিয়ার্স, আমার তো 3 কমনে 6-7-এর লাইনটি কমপ্লিট হয়ে গেছে। এবার করব 2 কমনে 5, 2টি পুঁতি কমন নিয়েছি বামে সুতায়, এখন 3 পুঁতি দিয়ে 2 কমনে 5-এর ফুল করব। আবার সামনে দিকে 2 পুঁতি কমন নিয়ে 2 কমনে 5-এর ফুল করে নিব। এভাবে পুরো রাউন্ডটি করে নিতে হবে 2 কমনে 5-এর ফুল। বামে সুতায় 2 পুঁতি দিয়ে 2 কমনে 5-এর ফুল করব। এভাবে পুরোটা করে নিতে হবে। বিয়ার সময় 2 কমনে 5-এর লাইনটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি করব 1 কমনে 6-এর ফুল, 1 পুঁতির মধ্যে 1টি রকসুতা আছে। এখন আমি বামে সুতায় 5টি পুঁতি দিয়ে 1 কমনে 6-এর ফুল করে নেব। এই রাউন্ডটি হবে 1 কমনে 6-এর ফুল।
পেঁয়াজ দেখুন আমার এক কমনে ছয় লাইনটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি করব দুই কমনে পাঁচ এবং এক কমনে চার, দুটি পুঁতি কমনে নিলাম। এখন সাদা পুঁতি দিব, তিনটি সাদা পুঁতি দিয়ে দুই কমনে পাঁচে ফুল করব। এবার করব এক কমনে চার, আবার দুই পুঁতি দিয়ে এক কমনে চারের ফুল করব। এভাবে পুরো রাউন্ডটি করতে হবে, একবার দুই কমনে পাঁচ, একবার এক কমনে চার। ভিউয়ার্স দেখুন আমি এক কমনে দুই কমনে ছয় এবং এক কমনে চার লাইনটি কমপ্লিট করে নিয়ে আবার এক কমনে চারের লাইন করেছি। এটা নেক পুঁতিতে করেছি, আর উপরে যে প্রথম ছয় ফুল করেছিলাম সেই ছয় ফুল থেকে একটি পুঁতি কমন নিয়ে একটি রফ সুতা ঢুকিয়ে দশটি পুঁতি দিয়ে তারপর জয়েন করে দিয়েছি। ভিউয়ার্স এখানে আপনারা লাইটও জয়েন করতে পারবেন, যে ছোট লাইটগুলো আছে এটার ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে তারপর ছোটো লাইটগুলো জয়েন করে নিতে পারবেন, যেটা দেখতে আরও সুন্দর লাগবে। তো ভিউয়ার্স আমার এই শো পিসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।